নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে পয়লা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা অনুষ্ঠিত হলেও রবিবার চড়ক মেলা উপলক্ষে চড়কের বর্ষি ছিঁড়ে মাটিতে পড়ে গেলেন এক সন্ন্যাসী। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার তারাপুর গ্রাম পঞ্চায়েতের কাশীনাথপুর গ্রামে। এই গ্রামে 32 বছর ধরে চড়ক মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও চড়ক মেলার আয়োজন করা হয়েছিল। এদিন যখন পিঠে বর্ষি নিয়ে এক সন্ন্যাসী দুপাক ঘুরতে না ঘুরতেই বিপত্তি ঘটে। ঘোড়ার সময় সন্ন্যাসীর পিঠের বর্ষি ছিঁড়ে হঠাৎই মাটিতে পড়ে যান সন্ন্যাসী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। দুর্ঘটনার পর আপনাদের বাড়িতেই তো উঠেছিলেন সন্ন্যাসীরা, এখন কেমন আছেন? এখন ভালো আছে। কোথায় লেগেছে তাদের? পিঠে লেগেছে, তারপরে পায়ে লেগেছে, বুকে লেগেছিল, পা ফুলে আছে। এইরকম দুর্ঘটনা এর আগে কখনো ঘটেছিল? না, কোনোদিনই ঘটেনি। তো হঠাৎ এই দুর্ঘটনায় কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন আপনারা? আতঙ্কিত হয়েছি। আপনাদের এই পূজোটা কত বছর ধরে চলছে? 20 বছর। এর আগে কখনো ঘটেনি? না, এর আগে কোনোদিনই ঘটেনি। সুস্থভাবেই পূজো হয়েছে, সবাই আনন্দ ফুর্তি করেই পূজো হয়েছে গ্রামবাসীদের ইচ্ছে। তা এখন বাড়িতে লাগার পর যখন বাড়িতে এলেন, তারপরেই সেবা? হ্যাঁ, তখন থেকেই আমরা সবাই সেবা যত্ন করছি, ওষুধ এনে দিয়েছি। লেগেছে? কেমন লেগেছে? ভালোই লেগেছিল, এখন তো একটু সুস্থ আছে, ওষুধ মশুদ দিয়েছি। পাটা ফোলা আছে এখন একটু, পাটাই একটু সমস্যা আছে। দুর্ঘটনা ঘটেছিল কি করে? বর্ষি ছিঁড়ে না দড়ি? বর্ষি থেকে ঝুলছিল, বর্ষি ছিঁড়ে পড়ে গেছে, চামড়াটা পিঠে ছিঁড়ে গেছে, পড়ে গেছে। তারা বাড়ি চলে গেছেন? হ্যাঁ, বাড়ি গেছে। এই খাওয়া দাওয়া করে এই মাত্র। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।